স্বামী আর স্ত্রী বেড়াতে গেল চিড়িয়াখানায়। তারা দেখলো একটি বানর তার সঙ্গিনীর সাথে খেলছে, খুনসুটি করছে। স্ত্রী দৃশ্যটা দেখে মুগ্ধ হয়ে স্বামীকে বলল, কি চমৎকার ভালোবাসার দৃশ্য। এরপর তারা গেল সিংহদের খাঁচার কাছে। দেখল সিংহ খাঁচার এক পাশে চুপচাপ বসে আছে, সিংহিনীটাও অদূরে অন্যদিকে তাকিয়ে বসে আছে। স্ত্রী দেখে বলল, আহ, ভালোবাসার কি নির্মম পরিণতি। স্বামী এতক্ষণ চুপচাপ স্ত্রীর পাশে হাঁটছিল, এবার নিরাপত্তা ভঙ্গ করে বলল, ধরো এই কাচের টুকরোটা সিংহিনীর দিকে ছুঁড়ে মারো। আর দেখো কি ঘটে, মহিলাটি যখন কাচের টুকরাটা ছুঁড়ে মারল, সিংহ ক্ষিপ্ত হয়ে গেল, সঙ্গিনীকে বাঁচানোর জন্য গর্জে উঠল। এবার মেয়ে বানরটার দিকে ছুঁড়ে মারো, দেখো কি ঘটে, পুরুষ বানরটার আচরণ লক্ষ্য করো। স্ত্রী কাচের টুকরোটা বানরের দিকে ছুঁড়ে মারল, দেখা গেল ছুঁড়ে মারার আগে বানরটা আত্মরক্ষার্থে ছুটে পালিয়ে গেল, সঙ্গিনীর দিকে ফিরেও তাকালো না। স্বামী বলল, মানুষ তোমার সামনে যা প্রকাশ করে তা দেখে প্রভাবিত হয়ে যেও না। অনেকে এমন আছে যারা তাদের বানর লোক দেখানো আবেগ অনুভূতি প্রকাশ করে অন্যকে প্রভাবিত করে। আবার অনেকে এমন আছে যারা তাদের ভিতরে গভীর অনুরাগ মহাব্বাত লুকিয়ে রাখে, হাজারও প্রকাশ করতে চাইলেও তার ভালোবাসা প্রকাশ করতে পারে না। আসলে ভালোবাসাগুলো এমন, আমরা যেটা দেখি সেটা কখনো হয় না, যেটা দেখি না সেটাই হয়। ভালোবাসার অনুভূতিগুলো তেমন, আমরা যেটা প্রকাশ করতে চাই সেটা প্রকাশ করতে পারি না, কারণ সেটাই মূলত সঠিক ভালোবাসা। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।